না জানি না একটু দাম কম করতে বল একটু কম মানে বলছে 80 কে না ফিক্স করে বললাম তো শুনবেন না রথ কিনেছি এই যে রথ সঙ্গে রথের অনুষ্ঠান সেকেন্ড নিয়ম কেনা হয়েছে রথ কেনা হয়েছে ভেরি হ্যাপি হার্ভেস্ট অ্যানিভার্সারি ইয়ার এম্পায়ার गुड मॉर्निंग फ्रेंड्स वेलकम बैक टू ए न्यू डे विथ अ न्यू ब्लॉग एखन बजे अराउंड 12:30 आज के थर्सडे 30 जून हाँ एटा तो जून मास 30 जून तो 30 जून बृहस्पतिवार चौथा दिन छुट्टी हमारे बृहस्पतिवार दिन छुट्टी थके कल के रात घूमटा खूब भलो है घूम तक उठते एक देरी हो गल कारण ए सी टाइम एकदम ठंडा हो प्रचुर धूलो जमे गए भेतरे मैं बेसिकली टाइगर लोम जमे गए भेतरे तो तार जोन्नो राकेश के डेके राकेश आसबे एकटू पर सार्विस करबे तारपर एकटू बिकेल बेलार दिके घुमानो इच्छा आछे दुपुर बेलार दिके एकटू घुमानो इच्छा आछे जेटा बिकेल बेला घुम थेके उठबो पिंकी अफिस बेरिये गेछे आज के बेशि काजेर चाप नेई बोलल तो तारातारी फिरे आसबे ओ एले तारपर एकसाथे लंच करबो एखन आपातो चा खाच्छि कुटुसा स्कूल थेके आना हये गेछे सबई मोटामुटी हये आसछे तो चाटा खाई आर सारा दिन आपनादेर साथे आजके टाइम देबो चलो चलुन राकेश इसे गेछे मोटामुटी एसी इंडोर खुले फेले एखन ब्रश दिए कुलिंग कॉयलटाके क्लीन करछे तारपर जेट करबे जेट स्टार्ट कर दिल एसी ते जामा पड़े गेछे आज के प्रथम देखलाम जेट सार्विस इट्स टू टफ रियलि এইটা হচ্ছে ব্লোয়ার এটার মধ্যে টাইগারের লোম এতটাই ভরে ছিল যে ওটা যখন ঘুরতো মনে হতো বাইরে কলা পাতা নড়ছে মানে এতটাই সাউন্ড হয়ে গেছে এসি লাগানো কমপ্লিট মোটামুটি যেখানে যা পার্টস ছিল সব ক্লিন করা হয়ে গেছে এবার ফাইনাল ফিটিং করে চালাবে আশা করি ঠান্ডা হবে কি ঘুমাবে না পিঙ্ক এসে গেছে অফিস থেকে এখন বাজে मामी चले घुम पर তো এখন বাজে রাত 9টা এখন আমার হাজবেন্ডের মনে পড়েছে যে যে দেখতে পাচ্ছেন লেট খাচ্ছে এখনো কালকে তো রথ তো আমার মেয়ের অ্যাকচুয়ালি 2-3 বছর আগেকার পুরনো একটা রথ আছে কিন্তু সেটা নিয়ে বেরোনো যাওয়ার মতন কন্ডিশনে নেই আর তো কালকে যেহেতু রথ এবার আমাদের কালকে দুজনেরই অফিস আছে তাই জন্য এখন আমরা দুজন বেরোচ্ছি একটু আমাদের মধ্যমগ্রামে ওখানে গিয়ে মেয়ের জন্য একটা রথ আর একটা ঠাকুর কিনে আনি এবং মেয়েকে একটু ঘুরিয়ে আনি আর মধ্যমগ্রামে রথের মেলাও বসেছে আজকে থেকে তো রথের মেলাটাও একটু ঘুরে নিই কারণ কালকে যেহেতু আমরা রথের মেলা ঘুরতে যেতে পারবো না আমাদের দুজনেরই অফিস আছে তো আজকে যেহেতু আমিও তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছি এবং অভিষেকেরও ছুটি ওই জন্য আজকেই আমার মেয়েকে নিয়ে একটু রথের মেলা থেকে ঘুরে আসি তো ওখানে গিয়েও খানিকটা ভিডিও করবো হয়তো পুরোটা করতে পারবো না কারণ ওখানে প্রচন্ড ভিড় হয় এই এটা কি খাচ্ছে তুমি হার্ট শেপ স্ট্রবেরি শেপ বানানা শেপ হ্যাঁ হ্যাঁ নানা শেপ গেছে ঠিক নানা শেপ দেখো সবগুলো খেয়ে নিবি বাবা মামা এক বক্স তুই কদিন শেষ করবি ও খাবে না দেখবে লজেন্স গুলো জমা দিয়ে ফেলে দেবে টাইগার খাবি আমি খাই দুটো হ্যাঁ টাইগার খাবি নানা ও খেয়ে নিবি এইটা নিয়ে বেরালে হবে না মামা এটা এটা রেখে যাও এটা রেখে যাও কপ এটা রেখে যাও এটা কিন্তু আরেকটা কাজেও লাগবে ঠিক আছে বলতে মামা तो
না জানি না একটু দাম কম করতে বল একটু কমাবে না বলছে রোজ শুনছে না ফিক্স রেট বললাম তো শুনবে না আমার এই কালারটা বেশি পছন্দ গোল্ডেনটা জিজ্ঞেস কর আছে কিনা দুটো দুটো ইয়েতে দোতলা গোল্ডেন না ভাইলে গোল্ডেনটা বেশি ভালো লাগে এটা তো কথা কম খুঁজছে আচ্ছা কিনা দেখছি পাপা ওটা খুলে হাতে চলে আসবে জগন্নাথ বল সুভদ্রা সঙ্গে হনুমান আছে জগন্নাথ পাপা হ্যাপি আচ্ছা মালা নেবে একেবারে সব নিয়ে নেবে আবার কালকে সকালে নিলে বেরোতে ওই দোকানটা মালা দেয় কোনটা মালা দেয় জগন্নাথ মানে এই বেলফুলের মালা দিতাম ছোটবেলা দাও তো বেলফুলের মালা দাও এটা 10 টাকা আমরা এসে গেছি বাড়ি না বাবা রথ কিনেছি এই যে রথ সঙ্গে রথের অনুষ্ঠান সরঞ্জাম কেনা হয়েছে কালকে সকালে ঘুম থেকে উঠে ঘরের ঠাকুরের সাথে জগন্নাথ দেবকে পুজো দিয়ে রথটা একটু সাজিয়ে দিয়ে বেরিয়ে যাবো আমি অভিষেককে বলেছিলাম আজকে এই রথটা সাজিয়ে দিতে বেসিক্যালি অত কুড়ে আপনারা সবাই জানেন এখন ল্যাথ হবে ও বলে যে আমার পক্ষে এখন একটু জিম করতে হবে নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকে ওইসব ফেস্টিভ্যাল করার মতো ওর টাইম নেই বাট আমি মনে করি আমি যেগুলো করে এসেছি সেইগুলো আমার মেয়েও মেনটেন করুক কারণ এখনকার জেনারেশন না অনেকটা হয়তো আদার্স দিক দিয়ে এগিয়ে ওরা প্রচন্ড মানে ডিজিটাল বেবি বাট মানে কালচার করুন বা আমাদের যেটা সংস্কৃতি বা আমরা যেগুলো করতাম ছোটবেলায় যেগুলো ট্র্যাডিশনাল সেগুলো দিক দিয়ে ওরা অনেক পিছিয়ে তাই জন্য আমি মেনটেন করি যে আমার মেয়ে একটু একটু করে করুক পুরোটা হয়তো আমি কভার করতে পারি না কারণ আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি আমরা অনেকগুলো ভাই বোন আমরা অনেক কিছু পালন করছি বাট ও তো একা বাট আমি চেষ্টা করি ওর সাথে আমি থেকে একটু একটু করে করা যেমন আমার মনে আছে আমরা ছোটবেলায় যে রথগুলো চালাতাম
একটাই রথ ছিল আমাদের ভাই বোনদের, সেটা এত বড় ছিল এবং সেটা পুরো স্টিলের ছিল, মানে স্টিল কোম্পানি থেকে বানিয়ে এনে দিয়েছিল, যার জন্য প্রচন্ড ভারী ছিল। আর আমাদের ঠাকুরগুলো ছিল এত বড় বড় কাঠের। জগন্নাথের দিন পুজো হতো, আদার্স দিন আমার মা আলমারিদের লুকিয়ে রেখে দিত। আর সবার লাস্টে আমার ভাই বোন গুলো এত বদমাস ছিল, সবার লাস্টে আমাকে দাঁড় করাতো, কারণ যখনই আমরা রথ টানতাম রথটা হট করে দাঁড়ালে না মানে ওই স্টিলে পায়ের পিছনটা কেটে যেত এই জায়গাটা, আর ওটা প্রত্যেকবার আমারই কাটতো। আর আমাকে যেহেতু আমি সবার থেকে ছোট ছিলাম আমাকে পিছনে দাঁড় করিয়ে রাখতো। তো ভাই বোনেরা বলতে আমরা মামা বাড়ির তরফ থেকে ওইটা চালাতাম, বাপামণি আমি দাদা কুট্টি ভোলা অনেকে থাকতো ওখানে। এখন সবাই বড় হয়ে গেছে, সবাই যে যার লাইফে ব্যস্ত হয়ে গেছে, বাট ওই দিনটা আমার এখনো মনে পড়ে, কারণ আমাদের রথটা স্টিলের ছিল, তো বাইরে পড়ে থাকলেও বৃষ্টিতে ভিজলেও ওই রথটায় কিছু হতো না। এখন তো মেয়েকে কাঠের রথ কিনে দিয়েছে একটা ছোট্ট, দেখতেই পাচ্ছে, বাট তাতেই আমি হ্যাপি। চতুর্দিকে প্রচুর জামা কাপড় দেখা যাচ্ছে, কারণ বাইরে ওয়েদার ভালো না, তো বাইরে যেহেতু ওয়েদার ভালো না সেখানে ঘরের ওয়েদার এই অবস্থা, কারণ একটা বাচ্চার অফিস জামা পরে সারা দিনে এখন তো সবসময় দেখা যায়, অসুবিধা নেই। আজকের ব্লগ এখানেই শেষ না, আজকে হচ্ছে পায়েলের জন্মদিন, আজকে 1st জুলাই, আজকে পায়েল অ্যানিভার্সারি হয়ে থাকে, এরকম মিস্টেক হয়ে থাকে, আমার তো নিজে অ্যানিভার্সারি মনে থাকে না, তো মনে অ্যানিভার্সারি করবো মনে থাকবে। 1st জুলাই আজকে, এখন বাজে অ্যারাউন্ড 12:15, ওরা কোথাও বেরিয়েছিল এই সূর্য রাজার বাইরে, তো বাংলা পুরি এসে কিছু করা যাবে, তো ছবিটা দেখিয়ে দি, এটা হচ্ছে কেক, রাজার পায়েলের 1st অ্যানিভার্সারি কেক। তো ওদের ডাকতে গেছে মামি আর কুটুস, দেয়া কেমন। তো দিস আর দ্য গাইস যাদের আজকে প্রথম অ্যানিভার্সারি, 1st জুলাই আজকের দিনে গত বছর বিয়ে করেছিল দুদিবাঞ্জাই পুরে গান্ধী, তো আজকে 1st অ্যানিভার্সারি এন্ড দে আর রেডি টু কাট দিস কেক। তো চলুন সবাই সেলিব্রেটি করি, মানে সরি সেলিব্রেট করি, মানে হয়ে যাবো ঠিক আছে, সবাই সেলিব্রেট করি, চলো কেক কাটো, কেক কাটো। Happy anniversary! Very happy 1st anniversary. Yaar Empire. Are you going to do it? Are you going to do it? I'm going to do it. তো আজকে ব্লগ এখানেই, আবার দেখাবো নেক্সট ব্লগে, মোটামুটি এডিটিং কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করবো, ডিনার করবো, তারপরে ব্লগ পোস্ট করবো। এই ব্লগটা আপনার কালকে সকাল 8টার সময় দেখতে হবে .8 AM। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। রাগ হয়েছে আজকে ওকে নিয়ে রাস্তায় যায়নি, তো তাই রাগ হয়েছে, দিদিকে নিয়ে গেছি, তোমায় নিয়ে যায়নি। আচ্ছা কালকে আমরা সবাই মিলে রথ চালাবো, ঠিক আছে, তুমি দিদি আমি, সে বললো কিন্তু তোকে রাস্তায় দেখলেই রাস্তার কুকুরগুলো এত রেগে যায়।